नमस्कार बंधुरा, तन्हिर पाकशालाते सबाइके स्वागत। आबार आजकेर रेसिपी सम्पूर्ण निरामिष, एकदम पेंयाज रसुन छाड़ा मटर मलाई पनीर। खेते भीषणी सुस्वादु, जे कोनो निरामिष दिने एटी बानिये नेवा जाय। रुटी, पराठा, नान, लच्छा पराठा, पोलाओ, फ्राइड राइस, जे कोनो किछुर साथे किन्तु खेते भीषणी सुस्वादु लागे। आसुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपि, मटर मलाई पनीर। मटर मलाई पनीर बनाबार जोनो निये नेछि 250 ग्राम पनीर। पनीरटाके सबार प्रथमे केटे नेब, क्यूब करे आमि पनीरटाके काटब। आपनारा आपनादेर इच्छे मतन शेप दिते पारेन, तबे मटर मलाई पनीरेर जोनो एई रकम क्यूब शेपे भालो लागे। आर मीडियम साइजेर करे आमि केटे निलाम। समस्त पनीरेर टुकरोगुलोके आमि केटे निएछि। तारपरे एकटा बाटिर मध्ये निये निच्छि। दिच्छि सामान्य परिमाणे एकटु लवण, सामान्य परिमाणे एकटु हलुद गुड़ो, आर सामान्य परिमाणे एकटु लाल लंकार गुड़ो। समस्त किछु दिये पनीरटाके खूब भालो करे माखिये नेब। कड़ाइते दिये दिच्छि 3 टेबिलस्पून सर्षेर तेल। आपनारा चाइले एई रान्नाटा सादा तेलेओ करते पारेन। तेलटाके भालो करे गरम करे नेब। तारपरे मीडियम फ्लेमे पनीरगुलोके भेजे नेब। एकसंगे समस्त पनीर किन्तु भाजबो ना, अल्प अल्प करे आमि पनीरगुलोके भाजबो। पनीर भाजते भाजते आमि अन्यदिके एकटु गरम जल करे नेब। देड़ कप मतन जल दिये तार मध्ये एक चा चामच लवण दिये दिलाम। पनीर किन्तु खूब बेशी भाजबो ना, एक थेके देड़ मिनिट पनीरगुलोके एकटु भाजबो। पनीर खूब बेशी भाजले किन्तु पनीर आबार शक्त होये जाय। आमार पनीरगुलो भाजा होये गेछे। एबारे भेजे नेওয়া पनीरगुलोके दिये देब गरम जलेर मध्ये। फोड়নে কিছু গরম মশলা ব্যবহার করব। হামালদিস্তের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটু জয়িত্রী, 4টে গোলমরিচ, একটু দারচিনি, আর 5টা লবঙ্গ। এগুলোকে একটু হাফ ডাস্ট করে নেব। গ্রেভির মশলার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 10টা টুকরো করে নেওয়া কাজু, 1 ইঞ্চি আদার টুকরো, 1 টেবিল চামচ তিল, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পনির ভাজার তেলে দিয়ে দিলাম ফোড়নে থেতো করে নেওয়া গরম মশলা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া সমস্ত মশলা। লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে দিলাম। পনির ভাজার পর যে জলটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে কিন্তু আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। আলাদা করে কোনো কাঁচা জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষাবো না। ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি। অল্প অল্প করে পনিরে ডোবানো জলটা দিতে থাকব আর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব। মশলা তৈরি করার সময় আমি ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট সময় ধরে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব পনিরে ডুবিয়ে রাখা জলটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মটরশুঁটিটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব। মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা পনিরের টুকরো। ভালো করে মিশিয়ে দিলাম। স্বাদমতো চিনি দিয়ে দিলাম। আমি এক চা চামচ চিনি এর মধ্যে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক কাপ দুধ। লবণ কিন্তু আমি এর মধ্যে আর ব্যবহার করছি না, কারণ জলটার মধ্যে আমি আগেই লবণ দিয়েছিলাম আর ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর লবণ আপনি দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পনিরটাকে একটু ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে দেব, কারণ কাজু বাদামের পেস্ট আছে, তিল আছে, আবার দুধও দিয়েছি, নিচে গ্রেভিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মটর মালাই পনির অলমোস্ট ডান। আলাদা করে আর কোনো গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করছি না, ঘি বা বাটারও ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। সব শেষে দেব সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি। এটা অবশ্য অপশনাল, আপনারা যদি দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। কাসুরি মেথির জায়গায় ধনে পাতাও দেওয়া যায়। হাফ চা চামচ কাসুরি মেথি নিয়ে ভালো করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। তৈরি হয়ে গেল মটর মালাই পনির। রুটি, পরাঠা, নান, পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে গরম গরম সার্ভ করা যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।